আসসালামু আলাইকুম মধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সামনে এমন 8টি টপিক নিয়ে কথা বলবো। এই 8টি টপিকের উপর যদি আপনারা ভিডিও বানান তাহলে আপনার ইউটিউব চ্যানেল শেষ। বুঝতে পারছেন আমি কি বলতেছি? আমি আপনাদেরকে আজকে এমন 8টি ভিডিও টপিক বলবো, এই টপিকের সাথে ম্যাচ খায় এমন ভিডিও যদি আপনারা ইউটিউবে বানান তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দিবে। যারা ইউটিউবার হতে চান বা যারা ইউটিউবে অলরেডি কাজ করতেছেন তাদের এই ভিডিওটি দেখা অত্যন্ত প্রয়োজন, কারণ যদি আপনারা এই 8টি টপিকের উপর ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি ভবিষ্যতে ডিলিট হওয়ার সম্ভাবনা অধিকাংশ থেকে যায়। তো তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন, কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, নাম্বার 1, হ্যাকিং। আপনারা যদি হ্যাকিং টপিকের উপর ভিডিও বানান অথবা আপনার ইউটিউব চ্যানেলে যদি হ্যাকিং রিলেটেড হয়ে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি ভবিষ্যতে বা এখনই যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। কারণ আমি বলতেছি, এক ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল ছিল যার পিকচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই ভাইয়ের ইউটিউব চ্যানেলে প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। 4 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তার ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করা হয়েছে, কারণ তার ইউটিউব চ্যানেলের মধ্যে হ্যাকিং রিলেটেড কিছু ভিডিও ছিল। তার কথা আমি বাদ দিই, এখন আমার নিজের কথাই বলতেছি যে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড দিয়েছিলাম। আমি এখানে বলেছিলাম হাউ টু হ্যাক VIP অ্যাকাউন্ট। তো আমি এই ভিডিওটি আপলোড দেওয়ার পরে ইউটিউব আমার কাছে একটি ইমেল করে বলেছে যে আপনার ভিডিওটি অনেক ডেঞ্জারাস, আপনার ভিডিওটি আমাদের জন্য ক্ষতিকারক মনে হচ্ছে, তো সেই কারণে আমরা আপনার ভিডিওটাকে ব্যান করে দিলাম। তো আমি ইউটিউবের কাছে রিঅ্যাপ্লাই করেছিলাম যে আমার ভিডিওটি কোনো ডেঞ্জারাস না, আমি এখানে হ্যাকিংয়ের কোনো কিছু দেখাইনি, আমি জাস্ট হ্যাকিং সম্পর্কে বলেছি। তো আমি ইমেল করার পর তারা আমাকে আমার ভিডিওটি পাবলিক করে দিয়েছে, কিন্তু এই ভিডিওটি ম্যাড ফর কাইট করে দিয়েছে, অর্থাৎ এই ভিডিওটি সবার জন্য পাবলিক করে দেয়নি। তাহলে বুঝে দেখেন, আপনারা যদি হ্যাকিং টপিকের উপর ভিডিও বানান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি তালবি সায়গারে শেষ হয়ে যাবে। সো এই টপিকের উপর ভিডিও বানা বাদ দেন, দিয়ে প্রফেশনাল মানের কাজ করেন। নাম্বার 2, লোকেশন ট্র্যাক। আপনার যদি লোকেশন ট্র্যাকের উপর আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই এটা ডিলিট করে ফেলুন, কারণ লোকেশন ট্র্যাকের উপর আপনার যদি ইউটিউবে ভিডিও আপলোড দেন, ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম কারো প্রাইভেসি নষ্ট করতে চায় না। আপনি যদি লোকেশন ট্র্যাকের উপর ভিডিও আপলোড দেন ইউটিউবে তাহলে এটা হচ্ছে যে কারো প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়টা ইউটিউব কখনোই অ্যালাউ করে না। আপনি যদি বারবার যদি আপনার যদি লোকেশন ট্র্যাকের উপর ইউটিউব ভিডিও আপলোড দেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউব অবশ্যই ডিলিট করে দিবে, এখন না হোক কালকে, কালকে না হোক পরশু দিন, একসময় আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব ডিলিট করে দিবেই। কারণ আমি অল্প একটু আগেই বলেছি যে এক ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল ছিল, তার ইউটিউব চ্যানেলে লোকেশন ট্র্যাকের উপর ভিডিও ছিল, সেই কারণে তার ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করা হয়েছে। হ্যাঁ, अच्छा, सेल फोन ट्रैकिंग का हमने भी वीडियो, मेरे चैनल पे आज भी वीडियो है सेल फोन ट्रैकिंग का। मेरा चैनल है माई स्मार्ट सपोर्ट, उस पर और वो ऐप भी प्ले स्टोर में, उसके बारे में वीडियो बनाया था, उस पर यूट्यूब ने स्ट्राइक दिया और चैनल को टर्मिनेट कर दिया। तो कहा कि कम्युनिटी गाइडलाइंस का वायलेशन है। नंबर 3, सेक्सुअल कंटेंट। ইউটিউব কখনো সেক্সুয়াল কন্টেন্টকে অ্যালাউ করে না। আপনি যদি সেক্সুয়াল কন্টেন্ট বানিয়ে থাকেন বা বানাইতেছেন বা আপনি ফিউচারে সেক্সুয়াল কন্টেন্ট বানানোর জন্য পরিকল্পনা করতেছেন তাহলে এই পরিকল্পনা বাদ দিয়ে দিন, কারণ সেক্সুয়াল কন্টেন্ট ইউটিউব অ্যালাউ করে না। ইউটিউবের পলিসি রয়েছে যে ইউটিউব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইউটিউবে যদি কেউ সেক্সুয়ালি কন্টেন্ট আপলোড দেয় তাহলে তার ইউটিউব চ্যানেলটিকে পার্মানেন্ট ডিলিট করে দেওয়া হবে ইউটিউব থেকে। সো সেক্সুয়ালি কন্টেন্ট বানানো থেকে একটু দূরে থাকুন। ওকে, নাম্বার 4, অ্যাপস রিভিউ। যারা অ্যাপস রিভিউর উপর ভিডিও বানান তাদের ইউটিউব চ্যানেলটিকে আজ না হোক, কাল, কাল না হোক, পরশু না হোক, ফিউচারে আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব অবশ্যই ডিলিট করে দিবে। কারণ আমি অল্প একটু আগে বলেছি যে এক ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল ছিল, এই ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। ওই ভাইটি অ্যাপস রিভিউর উপর ভিডিও বানাইছিল, তারপরে তার ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো আমার কথাগুলো বিশ্বাস করবেন না, চলুন আমরা ওই ভাইয়ের মুখেই কথাগুলো শুনি। मेरे चैनल का नाम था टेक्निकल बाबा नित्या, जो कि मैंने 7 साल मेहनत करके उस चैनल को बनाया था और सर इस बात के गवाह हैं, मैंने 7 साल पहले सर से मिला था और ये जो है चैनल मैंने क्रिएट किया था। और दोस्तों, मैंने कोई भी गलती नहीं की, आज मैं जो कुछ भी आपके सामने हूँ वो मैं इसी चैनल के वजह से था, बाकी मेरा कोई सोर्स ऑफ इनकम नहीं है, कुछ भी नहीं है, मेरी फैमिली भी इसी चैनल से चलती है दोस्तों।
और आज अचानक मेरे चैनल को यूट्यूब ने रिमूव कर दिया। मेरे चैनल पे 4 मिलियन से ज़्यादा सब्सक्राइबर थे दोस्तों। ये जो जितने भी ऐप्स थे जिनका वीडियो था जिसपे स्ट्राइक इनको दे के चैनल टर्मिनेट किया है यूट्यूब ने, वो सारे ऐप बेसिकली यूट्यूब के प्ले गूगल के प्ले स्टोर में अवेलेबल हैं। जैसा सेलफोन ट्रैकिंग का हमने भी वीडियो मेरे चैनल पे, आज भी वीडियो है सेलफोन ट्रैकिंग का, मेरा चैनल है माई स्मार्ट सपोर्ट उस पर, और वो ऐप भी प्ले स्टोर में, उसके बारे में वीडियो बना था, उस पर यूट्यूब ने स्ट्राइक दिया और चैनल को टर्मिनेट कर दिया। तो कहा क्या कि कम्युनिटी गाइडलाइंस का वायलेशन है। मैंने कुछ भी गलत नहीं किया सर, लास्ट में वहाँ पे अपील करने का भी ऑप्शन नहीं दिया यूट्यूब ने। वहाँ पे एटलीस्ट अपील करने का ऑप्शन देता तब तो मैं अपील कर पाता, लास्ट में वहाँ पे मुझे अपील करने का भी ऑप्शन नहीं दिया, डायरेक्टली एक तो स्ट्राइक आया और बस उसके बाद चैनल ही डायरेक्ट। तो आপনারা শুনতেই পেলেন যে ওই ভাই ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সে কোনো প্রকার ভুল করেনি, সেই অ্যাপস রিভিউ করে ভিডিও বানাইছে, তারপরে তার ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে বুঝে দেখেন যে আপনারা অ্যাপস রিভিউ করে ভিডিও বানাবেন কি না। তবে এখানে একটি কথা হচ্ছে যে আপনি যদি অ্যাপস রিভিউ করে ভিডিও বানান তাহলে বানাতে পারেন, কারণ অ্যাপস রিভিউ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভেরিফাইড অ্যাপস রিভিউ আর একটা হচ্ছে আনভেরিফাইড অ্যাপস রিভিউ। প্লে স্টোরের মধ্যে যেসব সফটওয়্যার রয়েছে আপনারা চাইলে এগুলো রিভিউ করতে পারেন, এবং আপনারা যদি বিভিন্ন রকম ওয়েবসাইটে যেসব অ্যাপস রয়েছে এগুলো যদি আপনারা রিভিউ করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিবে, কারণ ইউটিউব এমন কোনো অ্যাপসকে অ্যালাউ করে না যে অ্যাপসটি আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। কারণ বিভিন্ন রকম ওয়েবসাইটে যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো ম্যালওয়্যার সংযুক্ত, এই অ্যাপসগুলো আমাদের জন্য ক্ষতিকারক, এবং প্লে স্টোরে যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো ভেরিফাইড, এই অ্যাপসগুলো আমাদের জন্য ক্ষতিকারক না, এই অ্যাপসগুলো অনেক ভালো। আপনারা চাইলে যেসব প্লে স্টোরে অ্যাপস রয়েছে এগুলোর উপর রিভিউ ভিডিও বানাতে পারেন। নাম্বার 5, মিস ইনফরমেশন, অর্থাৎ যারা ভুয়া তথ্যের উপর নিউজ করে বা ভুয়া তথ্যের উপর ভিডিও বানায় তাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব অবশ্যই ডিলিট করে দিবে, কারণ ইউটিউব এমন কোনো তথ্যকে অ্যালাউ করে না যে তথ্যের কোনো সত্যতা নেই। বর্তমান সময়ে আমি ইউটিউবে অনেক চ্যানেল দেখলাম যে চ্যানেলগুলো ভিউ পাওয়ার জন্য ভুয়া তথ্য প্রচার করে, তো এই ইউটিউব চ্যানেলগুলোকে ইউটিউব আজকে না কালকে অবশ্যই ডিলিট করে দেবে। তো আমি একটি ভুয়া তথ্য প্রচার করেছিলাম ইউটিউবে ভিউ পাওয়ার আশায়, কিন্তু এখানে হয়েছে কি, আমি যখন ভিডিওটি আপলোড দিই তার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ইউটিউব আমাকে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, কারণ আমি ভুল তথ্য প্রচার করেছি যে তথ্যের কোনো আজও সত্যতা নেই। তো সাবধান, ভুয়া তথ্য প্রচার করা থেকে বিরত থাকুন। নাম্বার 6, থ্রেড প্রাং, থ্রেড প্রাং বলতে বোঝায় আপনি এমন কোনো প্রাং ভিডিও বানান যে প্রাং ভিডিও অন্যের ক্ষতি করতে পারে। তো বর্তমান সময় ইন্ডিয়ান অনেক ইউটিউবার রয়েছে যারা থ্রেড প্রাং ভিডিও বানায়, অর্থাৎ এমন ভিডিও বানায় যে ভিডিও দেখার ফলে অনেকের ক্ষতি হয় বা অনেকের হার্টের সমস্যা, যারা হার্ট অ্যাটাক করে ফেলে। তো ইউটিউব এমন কোনো কন্টেন্ট অ্যালাউ করে না যে কন্টেন্টগুলো অন্যের ক্ষতি সাধন করতে পারে। তো আপনারা চাইলে প্রাং ভিডিও বানাতে পারেন, কিন্তু লিমিটেড প্রাং ভিডিও বানাবেন যে প্রাং ভিডিও অন্যের ক্ষতি করবে না, বাট এমন কোনো প্রাং ভিডিও বানাবেন না যে প্রাং ভিডিওগুলো অন্যের ক্ষতি করে। তো এরকম থ্রেড প্রাং থেকে বিরত থাকুন। নাম্বার 7, ক্লিক ব্যাট, যারা ক্লিক ব্যাটের উপর ভিডিও বানায়, অর্থাৎ ক্লিক ব্যাটটা কি আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি, যে আপনার ভিডিওটা এক টপিকের উপর কিন্তু আপনার থাম্বনেল টাইটেলটা অন্য টপিকের উপর, এরকম যদি আপনার ভিডিওটা হয় তাহলে আপনার ভিডিওটাকে ইউটিউব ডিলিট করে দিবে। তো দিবে, আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে, প্লাস আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিবে, কারণ আপনি ক্লিক ব্যাট করেছেন। নাম্বার 8, স্প্যাম চ্যানেল, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে তাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আনে বা নিজের ভিডিও নিজে বারবার দেখে তাদের চ্যানেলটা হচ্ছে স্প্যাম চ্যানেল। তো এইরকম চ্যানেল যেসব ইউটিউবে রয়েছে সেগুলো চ্যানেলকে ইউটিউব অবশ্যই ডিলিট করে দিবে। আমার একটি স্প্যাম চ্যানেল রয়েছে, আমি এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো স্প্যাম চ্যানেল থেকে বিরত থাকুন এবং সাবস্ক্রাইব করা থেকেও বিরত থাকুন, কারণ একবার যদি আপনার চ্যানেলটা স্প্যাম হয়ে যায় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিবে। ফ্রিজ করে দেওয়ার পরেও যদি দেখা যায় আপনি স্প্যাম করতেছেন তারপরে আপনার চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিবে। তো এই 8টি চ্যানেল ছিল আজকের আমাদের টপ। তো আশা করা যায় যে আপনারা এই 8টি কন্টেন্টের উপর আর ভিডিও বানাবেন না। যদি ভিডিও বানানো সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এবং আপনাদের ইউটিউব চ্যানেল যদি ডিলিট হয়ে যায় আমাকে পরে বলতে পারবেন না, ওকে? তো যা সাবধান করে দেওয়ার আমি সাবধান করে দিয়েছি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে কী কী করতে হবে না আপনাদেরকে তো বোঝাতে হবে না, আপনারা তো ছোটো বাচ্চা না, ওকে? তো আবারও বলতেছি ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। কয় মিনিট হলো রে, এক দেখি, এ দেখি 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 কি দাঁড়ে ফোন দেয়, ফোনটা ধর, ফোন ফোন ও নাজমুল টেকার বিষয় হয়তো ভাই, ফোন দিয়ে নিচ্ছি।
फोन धरू ओ अब ना है बस मिस कॉल दे दा साइलेंट गए सर क्या मिस कॉल दे